কিশোরগঞ্জ পৌরসভায় রাস্তাঘাট ময়লার ফাগার, পৌরবাসীকে জিম্মি করে কর্মচারীদের আন্দোলন। পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌরসেবা বন্ধ করে দিয়ে আন্দোলনের কারণে কিশোরগঞ্জ শহরের অলিগলির রাস্তাঘাট এখন আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় শহরবাসী নিত্যদিনের গোসল ও কাপড় চোপড় ধোয়া নিয়ে পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে। সুপেয় পানির জন্য তাদের যেতে হচ্ছে বাইরে। সড়কবাতি বন্ধ করে দেওয়ায় রাতের রাস্তাঘাটে থমথমে অন্ধকার ও ভুতুড়ে পরিবেশ, চুরি চিন্তাই বেড়ে গেছে। রাতে সড়কবাতি বন্ধ থাকায় শহরে গত 10 দিনে শতাধিক চুরি চিন্তার ঘটনা ঘটেছে। জানা গেছে, সরকারি কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট ও ঢাকায় অবস্থান কর্মসূচি চলছে। এ আন্দোলনের অংশ হিসাবে কিশোরগঞ্জ পৌরসভায় সব ধরনের সেবা বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, যারা পৌরসভায় মাস্টার রোলে কাজ করেন তাদেরও কাজ করতে দিচ্ছেন না কর্মকর্তা ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে শহরে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। পৌরবাসীর অভিযোগ, পৌরসভার মেয়র ও কাউন্সিলররাও এ আন্দোলনে সমর্থন দিচ্ছেন। এটা নাগরিকদের কাছে দেয়া তাদের অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন। পৌরবাসী দ্রুত তাদের সকল নাগরিক অধিকার ফিরিয়ে দিতে ও অসাধু কর্মচারীদের শাস্তি দাবি করেন। গত 25 জুলাই 2019 তারিখে সকাল 10টার দিকে আমার এমপিআর একজন ভলেন্টিয়ার তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূরের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সং